সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ সোমবার সকালে পুরসুরা থানার অন্তর্গত রসুলপুর গ্রামে এক বৃদ্ধাকে পিটিয়ে মেরে দেওয়ার ঘটনা ঘটে। পিটিয়ে মেরে নাকি ঝুলিয়ে দেয় তার ছোট ছেলে, ছোট ছেলের বউ এবং এক মেয়ে। জানা গেছে মৃতা ওই বৃদ্ধার নাম জনুফা চৌধুরী। পুরসুরা পুলিশের তত্ত্বাবধানে সেই দেহ আজ আরামবাগ মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসা হলো। মর্গ চত্বরে দাঁড়িয়ে বৃদ্ধার নাতিরা কি বললেন আমরা শুনে নেব। শুনলাম বলতে গেলে সকাল 8:30 সময় আমার কাছে বাড়িতে ছিলাম আমি, একটা সাইটে, কাজের সাইটে যাবো বলে বেরিয়েছিলাম। হঠাৎ ফোন করলো আমার ছোট মামা, ফোন করে বলছে তোর নানি ইন্তেকাল করেছে, যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আয়। বাড়িতে আমি মাকে বললাম, মা ঘাটে ছিল, বাড়িতে বললাম যে মা আমার ইন্তেকাল করে গেছে, যেতে হবে তাড়াতাড়ি ইমার্জেন্সি। ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এখানে এসে শুনছি পাড়ার লোকেরা ভিড়ভাড়টা। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, এত বলছে এখানে পিটিয়ে মেরে দিয়েছে। দেখুন আমার বাড়ি পিয়াসারা, যিনি ইনি আমার দিদিমা হন, ঠিক আছে? বাড়ি দিদিমার বাড়ি রসুলপুরে। তো আমি যখন খবর পেয়ে আসলাম রসুলপুরে বাড়িতে, আমার দিদিমার বাড়িতে, তখন গ্রামবাসীরা সবাই মিলে আমাকে বলল যে তোমার মামা মামিমা গলায় দড়ি দিয়ে নাকি টাঙিয়ে দিয়েছে, অত্যাচার করে কাল থেকে মারধর হয়েছে, অত্যাচার হয়েছে, গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে। এবার আমি তো গ্রামবাসীদের শোনা কথাকে নিয়ে তদন্ত করা হচ্ছে বা পোস্টমর্টম করা হচ্ছে, রিপোর্টে যেটা আসবে সেটার উপরে যদি মামা মামিমা দোষী হয় অবশ্যই শাস্তি হোক, এটা আমি চাই, ঠিক আছে? এবার রইল আমার, আমি তো মানে যতক্ষণ না রিপোর্ট হাতে পাচ্ছি বা রিপোর্টে যতক্ষণ না দেখছি আমি বিশ্বাস করছি না। দিয়ে আমরা তোমার নানির বয়স, আমার নানি দিদিমার বয়স হচ্ছে 75 বছর। কি নাম নানির? জনুফা বিবি। রসুলপুর বলতে কোন থানা? রসুলপুর পুরসুরা থানা, বিবাদপুর অঞ্চল। এমনি তুমি কখন শুনলে, কিভাবে জানতে পারলে? সকাল 8:30 আমাকে ছোট মামা ফোন করেছিল, যেনার নামে অভিযোগটা গ্রামবাসীরা করেছিল, উনি আমাকে ফোন করে বললেন এরকম তোমার দিদিমা মারা গিয়েছে, তুমি আসো, তোমরা তোমার মা সবাই মিলে আসো। কবে হয়েছে ঘটনাটা বলছো? আমাকে তো বলা হলো সকালবেলা হয়েছে, সকালে। হ্যাঁ, যেটা ফোন করে আমার মামা আমাকে শোনালো সকালবেলা। এই দিদিমার সঙ্গে কে কে থাকতো? দিদিমার সঙ্গে মামা, ছোট মামি, মামা তো বোন, মামা তো ভাই, মামাদের ফ্যামিলি সবাই মিলে থাকতো। পুলিশ কাকে কাকে নিয়ে গেছে? পুলিশ আপাতত অ্যারেস্ট করেছে ছোট মামা, ছোট মামি এবং আমার একটি মামাতো বোন। তোমার কি মনে হচ্ছে, এরকম শুনেছো এর আগে এরকম মারধর করে তোমার দিদাকে? শুনেছিলাম মারধর করেছে দুই একবার আমার ছোট মামি, এবং ঝগড়াঝাটিও হয়েছে। আমার দিদিমাও আমাদের বাড়িতে ঘুরতে এসে না বলতো আমাকে, মারধর করে, ঝগড়াঝাটি করে, প্রচুর অত্যাচার করে। কিন্তু এরকম যে একটা কাজ করবে এটা স্বপ্নেরও বাইরে ছিল, কোনো দিন বুঝতে পারিনি, ভাবনার বাইরে ছিল যে আমার দিদিমাকে এইভাবে চলে যেতে হবে। যদি বুঝতে পারতাম বলতাম সবাইকে, আমি গ্রাহ্য করতাম না যে ফ্যামিলিতে থাকতে গেলে অশান্তি ঝগড়া তো এরকম হবে। সেই হিসাবে কি দিয়ে গলায় ফাঁস লাগিয়েছিল বললো? গলায় ফাঁসটা লাগিয়েছিল আমি দেখিনি, সবাই বলছে নাকি গলায় দড়ি ফাঁস লাগিয়েছিল আপনার কাপড় দিয়ে। কিসের বাড়ি দিদিমার? দিদিমার মাটির বাড়ি, মাটির বাড়ি, ওই রুমে অ্যালবেস্টারের ছাউনি, ওই রুমেই টাঙিয়েছে। কি চাইবে যদি সত্যি অপরাধ করে থাকে, তাদের কি চাইবে তুমি? অবশ্যই শাস্তি চান, কঠোরতম শাস্তি। গর্ভধারিণী যে গর্ভে ধরেছেন তাকে যদি এভাবে হত্যা করা হয় তাহলে তার শাস্তি কঠোরভাবে হওয়াটাই বেটার হোক, চাই তার শাস্তি হোক যদি সে দোষী হয়। তোমার নাম? আমার নাম শেখ সৈয়দ রহমান, বাড়ি পিয়াসা। নিজেই বিক্রি করেছে, টাকা ওই সব নিয়েছে, দাদাকেও দেয়নি। আর তো আপনার এমনি ওই কন্ট্রোলে চাল পায়,
শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933 8549 84।